হ্যাঁ, দিনহাটা এক সরি অমৃতা একে কিন্তু ক্রমশ বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে এবং দিনহাটা কিন্তু ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতি এবং তার পাশাপাশি আজকের এই জোড়াবন্ধ। তো সব মিলিয়ে সকাল থেকে দিনহাটা কি চিত্র রয়েছে? সব মিলিয়ে সকাল থেকে দিনহাটা কিন্তু খুবই উত্তপ্ত। জোড়া বন্ধ পালিত হচ্ছে উত্তরবঙ্গ থেকে, দিনহাটা তো কিন্তু তার প্রভাব প্রতিষ্ঠা করেছে সকাল থেকে। যেমন আমরা দেখতে পাচ্ছি দোকান বাজার করেনি, তেমন কিন্তু রাস্তায় সরকারি বাসও আজকে দেখা মিলছে না। অন্যান্য দিন যেমন সরকারি বাস চলে, আজকে কিন্তু সরকারি বাস চলে না। তার উপরে কিছুক্ষণের আগে কিন্তু আমি যে চিত্রটি পাঠালাম, বিজেপির একটি মিছিল বন্ধের সমর্থনে বিজেপির একটি মিছিল দিনহাটা শহর পরিক্রমা করলো। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু দিনহাটায় এই একই পথ দিয়ে, দিনহাটার যে মেইন সড়ক আছে তা সেই পথ দিয়ে কিন্তু আসতে চলেছে স্বরাজ ব্লকের কৃষি বিলের প্রত্যাহার করতে হবে তার সমর্থনে মিছিল কিন্তু বের হবে। তো বলা যেতে পারে দুই দলের এই যে বন্ধ, জোড়া বন্ধে কিন্তু দিনহাটা রয়েছে উত্তপ্ত। তাই অমৃতা, যেহেতু জোড়া বন্ধ রয়েছে এবং দুই দলের যারা কর্মী সমর্থক রয়েছেন তারা ক্রমশ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় নামবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কতটা তৎপর রয়েছে দিনহাটাতে পুলিশ প্রশাসন? হ্যাঁ, তাই সকাল থেকে কিন্তু এই দিকটা নজর রাখার মতো, যেহেতু জোড়া বন্ধ এবং দু দলেরই সমর্থনরা পথে নেমেছে বন্ধকে পালিত করার জন্য, যাতে এই নিয়ে কোনো অশান্তি বা সমস্যার সৃষ্টি না হয় তার জন্য কিন্তু সকাল থেকে আইসি সঞ্জয় দত্তের নেতৃত্বে কিন্তু বিশাল পুলিশ বাহিনী পুরো দিনহাটা জুড়ে রয়েছে, তৎপর রয়েছে পুলিশ। এবং আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি দিনহাটার পাঁচ মাথার মোড়, তার কিছুটা চিত্র আমি আমার সহকারীকে বলছি তুলে ধরার জন্য। এখানে কিন্তু পুলিশ বাহিনীরা রীতিমতো মোতায়েন রয়েছে এবং যাতে কোনো সমস্যা না হয় সেই সেই চিত্রে কিন্তু আমি একটু তুলে ধরছি ডিজিটাল বাংলা পর্দার মাধ্যমে। আর এখানে দেখা যাচ্ছে যে রাতা কিন্তু উল্টো দিকে, আমি একটু উল্টো দিকে দেখাতে বলবো, উল্টো দিকে কিন্তু রয়েছে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। তো দিনহাটার যে বর্তমানে পরিস্থিতি রয়েছে পাঁচ পাঁঠার মোড়ে, যেমন পুলিশ মোতায়েন রয়েছে তেমনি কিন্তু দিনহাটার প্রত্যেক মোড়ে মোড়ে যথেষ্ট পরিমাণে পুলিশ রয়েছে এবং তা তৎপর রয়েছে এই বন্ধকে যাতে শান্তিপূর্ণভাবে সামিল করা যায় তার জন্য। অপরদিকে তাই একটা কথা জানিয়ে রাখি, দিনহাটা 1 নং এবং 2 নং যাত্রীতে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই বন্ধ পালিত হচ্ছে। সেখান থেকে যতটা খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত বন্ধের সমর্থনে কিন্তু বন্ধের বিরোধিতা করে এখনো বিরোধীরা পথে নামেনি, আর বন্ধের সমর্থনে কিন্তু যথেষ্ট লোকজন কিন্তু তৎপর রয়েছে এবং বন্ধ সমর্থন করছে। তাই অমিতা, যানবাহন কতটা চলছে বা সরকারি বাস কতটা চলছে? হ্যাঁ, তাই যেটা সরকারি বাস কিন্তু পথে আজকে দেখা যাচ্ছে না, একদমই দেখা যাচ্ছে না। তবে টোটো দেখা যাচ্ছে, পাবলিক বাস নেই, টোটোর কিন্তু দৌরাত্ম্য রয়েছে আজকে। তবে সরকারি বাস একদম আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বর্তমানে সেখানে কিন্তু সরকারি বাসগুলো এসে দাঁড়ায়, এটাই কিন্তু বাস্তব। তো সেখানে কিন্তু আমি দেখতে সকাল থেকে একটি বাসেরও দেখা মিলছে না। তো আজকে সেই দিক থেকে কিন্তু একটা বলা যেতে পারে যে সফলতা যে সরকারি বাসও কিন্তু পথে নামেনি। তাই অমিতা, দীর্ঘকাল লকডাউন চলেছে এবং এই লকডাউনের পরে একে কিন্তু যা অর্থনৈতিক অবস্থা রয়েছে মানুষের তা কিন্তু চরম সংকটাপন্ন, তার উপরে পরপর যে বন্ধগুলো সংগঠিত হচ্ছে, সাধারণ মানুষ কি বলছেন এই বন্ধের প্রসঙ্গে? মানুষ কারণ দেখো, এটা একটা চরম সমস্যা, দীর্ঘ লকডাউন, তাতে আর্থিক অবস্থা একদম বিপন্ন হয়ে পড়েছে। তার উপরে এই বন্ধ, কিছুদিন আগে একটা বন্ধ পালিত হলো, কিন্তু এই খেতে খাওয়া মানুষদের কিন্তু একটাই একটা দাবি রয়েছে যে কৃষি বিলের সমর্থনে বা কৃষি বিলের বিপক্ষে নিয়ে কৃষি বিলটা যে আইনটা যে করেছে সেটার কিন্তু সমর্থন তারা উঠিয়ে নেওয়ার জন্য তারা সমর্থন করছে, তাই কিন্তু তারা এটাকে মেনে নিচ্ছে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে ছোট ছোট ব্যবসায়ীরা যেমন চায়ের দোকান করে বা ছোট ছোট দোকান করে এই টোটো চালক, এরা কিন্তু পেটের দায়ে তাদের পথে বেরোতেই হচ্ছে। যতটাই সক্রিয় হোক না কেন বল, তবুও তাদের বেরোতেই হচ্ছে, এই চিত্রটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাই অমৃতা, যাদের জন্য আজকের এই বন্ধ ডাকা হয়েছে এবং তারাই কিন্তু আজকের এই অঘোষিত বন্ধ ডেকেছে, অর্থাৎ বিজেপির নেতৃত্ব,
তারা কি বলছেন আজকের এই বন্ধ প্রসঙ্গে? এবং কালকে আমরা উত্তরকন্যা অভিযানে যে চিত্র দেখেছি, পুলিশের লাঠিচার্জ এবং এক দলীয় কর্মীর সমর্থকের মৃত্যুর ঘটনা ঘটেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি কর্মী সমর্থকরা কি বলছেন আজকের এই বন্ধ প্রসঙ্গে? হঠাৎ বিজেপি কর্মী সমর্থকদের আজকে যেটা হঠাৎ কালকে উত্তরকন্যা অভিযানে যে ঘুমঘুমার কাণ্ড আমাদের চোখে পড়েছে আমরা সকলেই দেখেছি, এবং যে পাথর বৃষ্টি বা যে ধরনের সেখানে কাণ্ড কারখানা হয়েছে এবং উলেন রায় নামে একজন বিজেপি কর্মী মারা গেছে, সেই তার পক্ষে কিন্তু এই বিজেপি কর্মীরা যে বল দেখেছে তা কিন্তু দিনহাটায় যথেষ্ট সক্রিয়, এবং সকাল থেকে বিজেপি কর্মীদের লক্ষ্য করা গেছে ফ্ল্যাগ লাগাতে এই বলকে পালন করার জন্য এবং বলকে সফল করার জন্য তারা কিন্তু যথেষ্ট সক্রিয় রয়েছে। তাদের যদিও তাদের বিরোধিতায় আরেকটা বল এখানে পালিত হচ্ছে, তবুও তারা নিজেদের যে বলটাকে তারা দেখেছে সেটাকে পালন করার জন্য তারা যথেষ্ট তৎপর রয়েছে, এবং পথেও নেমেছে ইতিমধ্যে তাদের একটি মিছিল কিন্তু দিনহাটার পথ পরিক্রমা করলো। তাই অমৃতা দুই পক্ষেরই মিছিল সংগঠিত হতে চলেছে এবং ক্রমশ কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে দিনহাটা, ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। তুমি অবশ্যই সেই খবরের দিকে চোখ রাখো, অনেক ধন্যবাদ তোমাকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা কথা বলছিলাম আমাদের দিনহাটার প্রতিনিধি অমৃতার সঙ্গে, এবং দিনহাটাতেও কিন্তু ক্রমশ সকালের সকাল থেকে শুরু করে যারা বন্ধ সমর্থনকারী রয়েছেন তারা দিনহাটায় বিভিন্ন পথে রয়েছেন, এবং এই বন্ধকে সর্বাত্মক সফল করার জন্য তারা বিভিন্ন মিছিল সংগঠিত করছে, এবং তার পাশাপাশি যাদের ডাকে আজকের এই ঘোষিত বন্ধ অর্থাৎ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের ডাকে যে বন্ধ ডাকা হয়েছে আজ গোটা ভারত জুড়ে, সেই বন্ধের সমর্থনেও কিন্তু মিছিল সংগঠিত করবে বিভিন্ন বাম কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ, এবং তার পাশাপাশি মিছিল সংগঠিত করছে গতকালের উত্তরকন্যা অভিযানে যে দলীয় কর্মীর মৃত্যু হয়েছে সেই মৃত্যুর প্রতিবাদে এক অঘোষিত বন্ধ দেখেছে বিজেপি, এবং সেই বন্ধের সমর্থনে কিন্তু আজ দিনটার বিভিন্ন পথে রয়েছে বিভিন্ন বন্ধ সমর্থনকারীরা। রঙ্গিত রাইস, বাংলার ঘরে ঘরে মা অন্নপূর্ণার আশীর্বাদ। সবার সন্তান যেন থাকে দুধে ভাতে।